ওকে, সো এই পর্বে আমরা ইয়েস সিক্স এর পুশ মেথড নিয়ে আলোচনা করব। সো এর আগে আমরা দেখলাম যে স্প্রেড অপারেটরের মাধ্যমে যেটা প্রশস্ত করে, অর্থাৎ একটা অ্যারের মধ্যে আর একটা অ্যারেকে যদি আমি ইনক্লুড করি সবগুলা, তাহলে আমাদের সুন্দর মতো সবকিছু চলে আসছিল স্প্রেড অপারেটরের মাধ্যমে। ঠিক আছে, সো ওই কাজটা এবার আমরা পুশ মেথডের মাধ্যমে করব। সো আমরা কনসোল ডট লগ যদি করি, একটু দেখে নিই যে আমাদের কি আসে। কনসোল ডট লগ log name to, then আমরা যদি একটু সেভ দিই, সেভ দিয়ে সেভ দেওয়ার পরে যদি আমরা টার্মিনাল ওপেন করি, দেন টার্মিনাল ওপেন করে আমাদের প্রজেক্টটা সিলেক্ট করি, অ্যান্ড এখানে আমরা লিখি নোড ইন্ডেক্স ডট জেএস। সো দেখতে পাচ্ছি যে এটা আমাদের হচ্ছে, তাই না? কিন্তু এখন আমরা জাস্ট এখানে বলবো যে এখানে আমরা এইভাবে লিখতে পারি নেম টু ডট পুশ, পুশ নামের মেথড। ঠিক আছে, এখন এর মধ্যে আমরা কাকে পুশ করবো? সাপোজ নেম কে, নেম টু এর মধ্যে এখন নেম গুলো চলে আসবে। ওকে, সো আমরা যদি সেভ করি, সেভ করে যদি আমরা এখানে আবার লিখি, দেখেন সো এবার কিন্তু আমাদের সবগুলো চলে আসছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু অ্যারে হিসেবে আসছে। সো আমাদের কিন্তু এখানে এটা আর একটা অ্যারে হিসেবে কিন্তু ঢুকছে, অ্যারের মধ্যে অ্যারে, তাই না? কিন্তু আমরা স্প্রেড অপারেটরের মাধ্যমে কি দেখছিলাম যে একটা অ্যারের মধ্যেই কমা কমা আকারে সবগুলো ঢুকছিল। সো পার্থক্য জাস্ট এটাই। ঠিক আছে, সো আমরা পুশটাও শিখলাম কি জিনিস, এবং স্প্রেড অপারেটর যেটা আগের পর্বে সেটাও শিখলাম। ওকে,